गुड इवनिंग फ्रेंड्स, मायसेल्फ गौतम लाल। लास्ट 5 বছর ধরে একটি নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেসফুলি কাজ করছি এবং এই নেটওয়ার্ক মার্কেটিং সাকসেসফুলি করার সাথে সাথে মানুষের জীবনে যাতে নেটওয়ার্কের মাধ্যমে তার লাইফে কিছু পরিবর্তন আনতে পারি তারই আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা, তাই আমি এই ভিডিওগুলো রেগুলার করি। তো আমরা আলোচনা করব আজকে যে স্টার্টিং 7 ডেজ ইন নেটওয়ার্ক মার্কেটিং। আপনি যে স্টার্ট করছেন, আপনাকে হয়তো আমাদের এই সিস্টেমে কি হয়, কোন একজন বন্ধু আসে বা রিলেটিভ আসে বা কেউ আমার পরিচিত কেউ এসে আমাকে বা অপরিচিত কেউ আমাকে এসে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে নলেজ দেয়। আমরা বিজনেস প্ল্যান দেখে বা ওখানে আমার কিছু ফিউচার আছে বলে প্ল্যানিং ভেবে আমরা কিন্তু সেই কোম্পানিতে জয়েন করে যাই। কিন্তু আমাকে কি কি করতে হবে, অর্থাৎ আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন তো করে গেলেন কিন্তু আপনার কি কি করা উচিত সঙ্গে সঙ্গে সেগুলো জানা হয় না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে একটা মানুষ এই ইনফরমেশন না থাকার জন্যই ম্যাক্সিমাম মানুষ 30 দিন থেকে ম্যাক্সিমাম 7 দিনই সে নেগেটিভ হতে শুরু করে দেয় আর 1 মাসের মধ্যে সে কাজও ছেড়ে দেয়, তারপরে আর খুঁজে পাওয়া যায় না এবং মার্কেটে গিয়ে বলে যে নেটওয়ার্ক মার্কেটিং খারাপ। কিন্তু আপনি জয়েন করেছেন বা করবেন ভাবছেন, আপনি হয়তো নেটওয়ার্ক মার্কেটিং জয়েন করেছেন অথবা করবেন ভাবছেন, আপনাকে অ্যাপ্লাইন বা কোনো একজন স্পন্সর করে গেছে অথবা আপনি নিজে একজন অ্যাপ্লাইন কোন একজন অ্যাসোসিয়েটকে জয়েনিং করিয়েছেন, আপনি বুঝতে পারছেন না যে তাকে স্টার্টিংটা কিভাবে করব, তো আপনার এই ভিডিওটা খুব কাজে লাগবে। তো আসুন আমরা আলোচনা করি যে কারণ আপনি নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করেছেন ফার্স্ট 7 ডেজ, তাহলে এই 7 দিনে আপনার করণীয় কাজ কি, অর্থাৎ এই 7 দিনে আপনার রোড ম্যাপ কি কি, সেটাই আমি আপনাদের সাথে আলোচনা করছি। আসুন, অবশ্যই যদি ভালো লাগে তাহলে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি মনে হয় যে না ভিডিওটা কাজের, আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং এ থাকেন, আপনার কোনো অ্যাসোসিয়েটকে, আপনার কোনো ডিস্ট্রিবিউটরকে, আপনার হার্টলাইনকে যদি মনে করেন শেয়ার করে লাভ হবে তাহলে আপনি অবশ্যই শেয়ার করবেন। আর তার সাথে সাথে একটাই কথা বলবো যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এরকম বিভিন্ন ভিডিও আমি কন্টিনিউ এই চ্যানেলে বানাতে থাকি, তো আপনি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। তো আসুন স্টার্ট করি। স্টার্টিং 7 ডেজ ইন নেটওয়ার্ক মার্কেটিং, আপনি স্টার্ট করার পর প্রথম 7 দিনের আপনার করণীয় কাজ কি। তো আপনি স্টার্টিং করেছেন মানে আপনার জয়েনিং হয়েছে, যেহেতু এখন জয়েনিং ফিজ লাগে না সুতরাং আমরা জয়েনিংটাকে এমনি হয়ে যায়, তো জাস্ট আপনার কোম্পানিতে লগ ইন হয়েছে, আপনার আইডি পাসওয়ার্ড চলে এসেছে। এবার আপনার করণীয় কি কাজ, প্রথম হচ্ছে স্টার্ট উইথ লাইক এ বিজনেস। আমরা যখন কোন একটা ব্যবসা স্টার্ট করি, কোন একটা দোকান খুলি, আমরা দেখবেন আমরা যে দেব দেবীকে আমরা মানে মেনে চলি আর কি, আরাধনা করি, স্টার্টিং যখন করি আমরা কিন্তু দোকান ব্যবসা করলে ছোটখাটো দোকান হলেও আমরা কিন্তু পুজো অর্চনা করে স্টার্ট করি। আপনি যে ধর্ম হন না কেন আপনি সেটাকে ফলো করে আপনি স্টার্ট করেন, সেরকম আপনি এই নেটওয়ার্ক মার্কেটিং যখন স্টার্ট করছেন আপনি মাইন্ডসেট তো করেছেন যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন, কিন্তু আপনি যখন স্টার্ট করছেন না, আপনি যে ধর্মের হন, যে দেব দেবতাকে আপনি মেনে চলেন, তার কাছে আপনি একবার এইভাবে স্টার্ট করবেন যে হে আল্লাহ, হে ভগবান, হে গড, আমি আজকে এই বিজনেসটা স্টার্ট করছি, আমি খুব পরিশ্রম করে সাকসেস হব, তুমি আমার সাথে থেকো। তো এই বলে যদি আপনি সত্যি ব্যবসা মনে করেন, এটাকে ব্যবসা মনে করে করেন, এটা এই ব্যবসা অনেক মানুষের লাইফ চেঞ্জ করেছে, আপনারও জীবনে করতে পারে, তা এটাকে আপনি উপরওয়ালাকে স্মরণ করে এই ব্যবসাটাকে আরম্ভ করুন। তো কোনোভাবেই ক্যাজুয়াল ভাবে, আমরা ম্যাক্সিমাম মানুষ ক্যাজুয়াল ভাবে নি বলে এই ব্যবসাটাকে বড় দেখি না, কিন্তু এইটুকু বলবো আপনি একেবারে উপরওয়ালাকে মানে স্মরণে রেখে এবং উপরওয়ালার কাছে প্রার্থনা করে এই ব্যবসাটাকে স্টার্ট করুন, কারণ নেটওয়ার্ক মার্কেটিং আপনার জীবনেও পরিবর্তন আনতে পারে। তো স্টার্টিং ফার্স্ট পয়েন্ট এটাই বললাম। সেকেন্ড হচ্ছে পারচেজ সাম প্রোডাক্ট অফ দ্য কোম্পানি। আপনি অবশ্যই, আপনাকে কেউ একজন নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েনিং করিয়ে চলে গেছে, নাম আইডি তৈরি হয়ে গেছে কিন্তু আপনি কোনো প্রোডাক্ট পারচেজ করেননি, দেখুন আপনি যদি এই বিজনেস থেকে সত্যি সফল হতে চান তাহলে আপনাকে কিছু প্রোডাক্ট পারচেজ করতেই হবে, তার সাথে সাথে এগুলোকে ইউজও করতে হবে। আপনি তো চাইছেন সফল হতে, তাহলে আপনি যদি আপনার কোম্পানির প্রোডাক্ট ইউজ না করেন তাহলে আপনার সে বিশ্বাসটা কোথা থেকে আসবে। তো সেই বিশ্বাস আনার জন্য, সেই বিলিফ সিস্টেম নিজের মধ্যে আনার জন্য প্রোডাক্টের প্রতি, আপনি অবশ্যই কিছু প্রোডাক্ট আপনি পারচেজ করবেন এবং সেগুলোকে ইউজ করবেন পুরো ফ্যামিলির সাথে, কারণ আপনাকে যে প্রোডাক্টটা ভালো লাগছে আপনি হয়তো কোনো একটা প্রোডাক্ট ইউজ করছেন, বাড়ির লোক ইউজ করছে না, তাহলেও আপনার ব্যবসাতে একটু ঘাটতি হবে। চেষ্টা করবেন বাড়ির যাতে ম্যাক্সিমাম মানুষ এই প্রোডাক্টটা ইউজ করে,
তাহলে আপনি কিন্তু সফলতার রাস্তায় এগোচ্ছেন। থার্ড হচ্ছে নো দা প্রোডাক্টস টেস্টিমনি। আপনি একটা প্রোডাক্ট নিয়েছেন, অনেকগুলো আপনি হয়তো কোম্পানির কিছু কিছু প্রোডাক্ট নিয়েছেন, এবার আপনার মনে বিশ্বাস নেই যে প্রোডাক্ট সত্যি কাজ করে কিনা, ভালো কিনা, তো আপনাকে আমি সহজ রাস্তা বলছি। প্রথমত আপনাকে যে জয়নিং করিয়েছে আপনার যে স্পন্সর, তার কাছে আপনি নলেজ নেওয়ার চেষ্টা করুন প্রোডাক্ট সম্বন্ধে। বলছি না একসাথে অনেকগুলো, কিছু কিছু প্রোডাক্টের নলেজ নিন। তারপরে সবসময় তো আপনার সাথে আপনার স্পন্সর থাকবে না, আপনি ইউটিউবে যান, আপনার কোম্পানির প্রোডাক্টের যদি কোয়ালিটি থাকে তাহলে আপনি ডাইরেক্ট টেস্টিমনি দেখতে পাবেন যে এই প্রোডাক্ট ইউজ করে কোনো মানুষের উপকার হয়েছে কিনা। আপনি ইউটিউব থেকে প্রোডাক্টের প্রতি বিশ্বাস আনার জন্য কিছু টেস্টিমনি, অর্থাৎ এই প্রোডাক্ট ইউজ করার পর রেজাল্ট কিছু হয়েছে কিনা সেগুলো দেখার জন্য আপনি টেস্টিমনি দেখুন, আপনার প্রোডাক্টের প্রতি বিশ্বাস আসবে। ফোর্থ হচ্ছে নো দা কজ অব ইউইন। আপনি যে নেটওয়ার্ক মার্কেটিং এসছেন, আপনাকে যে ভাই বন্ধু রিলেটিভ আপনাকে বিজনেস প্ল্যান দেখিয়েছিল, এটাকে এবার সেকেন্ড চান্স দেখুন, কারণ আপনি কি দেখে মোটিভেটেড হয়েছিলেন। সবসময় কেউ কেউ হয়তো আসে ইনকামের জন্য, কেউ আসে বন্ধু বান্ধব তৈরি করার জন্য, কেউ আসে ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য, আবার কেউ আসে দেশ বিদেশে ঘোরার জন্য। আপনি যে আপনাকে প্ল্যান দেখিয়ে সিস্টেমে এনেছে বা বিজনেসের কথা বলেছে, তার কাছে আরেকবার বিজনেস প্ল্যানটা ডিটেলস জানুন এবং তার সাথে সাথে আলোচনা করুন আপনি যেটা চাইছেন, মানি চাইছেন না ফরেন ট্যুর চাইছেন না আপনি বন্ধুত্ব করতে চাইছেন, সেটা আপনি কত তাড়াতাড়ি সহজ পারবেন। আপনার নিডটা ওই প্ল্যানের মধ্যে খুঁজুন যে আপনি পাচ্ছেন কিনা। যদি প্রথমত আপনি চেষ্টা করবেন আপনার স্পন্সরের কাছে জানার, হতে পারে আপনার স্পন্সর রিসেন্টলি জয়েন করেছে, আপনার থেকে খুব বেশি দিন ওর নলেজ সেভাবে আপনার কাছে জানতে পারছে না, তাহলে আপনি তার আপলাইনের সাথে কথা বলুন, তার আপলাইনের সাথে কথা বলুন। এরকম যতক্ষণ না আপনি ক্লিয়ার হয়ে যাচ্ছেন, আপনার কিন্তু বেশি দিন ভাবলে হবে না, এটা ভাবতে ভাবতে যদি এক বছর লাগিয়ে দেন তাহলে আপনি কিন্তু পিছিয়ে যাবেন, যত তাড়াতাড়ি সম্ভব। আর নয় আপনার কাছে অপশন আছে, আপনি ইউটিউব থেকে এই কোম্পানির আপনি যেটা চাইছেন বিজনেস প্ল্যান থেকে সেটা কিভাবে অ্যাচিভ হবে বা প্ল্যানের মধ্যে কিভাবে আছে সেটা আপনি জেনে নিন। নাম্বার ফিফথ হচ্ছে আপনি কি করবেন, টেস্টিমনি অফ সাকসেস লিডার। আপনি হয়তো চাইছেন যে এখান থেকে ফিনান্সিয়াল ফ্রিডম পেতে, তাহলে আপনাকে যে স্পন্সরিং করেছে সে তো হতে পারে নতুন বা সে এখনো সেই জায়গায় যায়নি, কিন্তু আপনি হতে চাইছেন একজন সাকসেসফুল লিডার, সাকসেসফুল মানে ফ্রিডম ফিনান্সিয়াল ফ্রিডম পেতে চাইছেন, তাহলে আপনি আপলাইনকে বলুন বা ইউটিউব থেকে সার্চ করুন যে ওই কোম্পানিতে এরকম সাকসেসফুল কিছু লিডার আছে কিনা যেটা আপনি চাইছেন। আপনি দিবেন যে কোম্পানিতে আপনি আছেন সেই কোম্পানির নাম দিয়ে বলবেন যে এই কোম্পানির সাকসেসফুল লিডারদের ইউটিউবে দেখবেন, কেউ না কেউ নাম চলে আসবে, আপনি তাদের সাথে ফলো করবেন, সেগুলোকে আপনি ভিডিওগুলো শুনুন, নিজের মধ্যে কনফিডেন্স আসবে যে না ও যদি পারে তাহলে আপনিও পারবেন, এই বিশ্বাস আপনার মধ্যে আসবে। সেভেন্থ হচ্ছে যে নাম্বার সিক্স নো ইউর কোম্পানি প্রোফাইল। এবার আপনি দেখলেন যে না সফল তো হয় এখান থেকে, এরকম আপনার মতোই আপনি যেটা চাইছেন ওরকম কিছু মানুষ চেয়েছে, আপনি এবার কোম্পানির প্রোফাইল সম্বন্ধে জানুন যে কোম্পানিতে আপনি যুক্ত হতে চাইছেন বা অলরেডি যুক্ত হয়েছেন, আপনি লাইফটাকে সেটেল করতে চাইছেন, আপনার গোল পূরণ করতে চাইছেন, লক্ষ্য পূরণ করতে চাইছেন, তাহলে সেই কোম্পানির প্রোফাইল সম্বন্ধে জানুন। এখন প্রোফাইল সম্বন্ধে কি কি জানতে হয় এটা আমি ডিটেলস এখানে আলোচনা করছি না, অলরেডি আমার এই চ্যানেলে আপলোডেড আছে যে আপনি একজন একটা কোম্পানির মানে কোম্পানির প্রোফাইলে কি কি জানতে হয় সেটা আমার ডিটেলসে দেওয়া আছে, প্রোফাইল সম্বন্ধে আপনি ডিটেলস জানার চেষ্টা করুন। সেভেন্থ হচ্ছে নো সাকসেস ফর্মুলা। এবার আপনি নেটওয়ার্ক মার্কেটিং যে সাকসেস হয় আপনি গুগলে ইউটিউবে সার্চ করলে আপনি দেখতে পাবেন, সাকসেসের অনেক থিওরি আছে, কিন্তু আপনি দেখবেন বেসিক নলেজ কিছু শেয়ার করা হয়েছে যেটা এভরি প্রতিটা সাকসেসফুল লিডার বলবে আপনাকে, নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে গেলে এই কাজগুলো করতেই হয়। একটা ভিডিও দেখুন, দুটো, তিনটে, পাঁচটা, দশটা, যতক্ষণ না আপনার কনফিডেন্স আসছে না, আপনি তো বুঝতে পেরেছেন যে সফল হয়, আপনি ভাবেন কিনা, তাহলে আপনাকে জানতে হবে যে রোড ম্যাপটা আপনাকে কি কি করতে হবে। তা আপনি সেই সাকসেস জানার জন্য প্রথমত আপলাইনের সাথে জানলেন, তারপরে তার আপলাইনের কাছেও জানতে পারেন, এবং আপনার মধ্যে আরো বিলিভ আনার জন্য আপনি ইউটিউব ফলো করুন যে নেটওয়ার্ক মার্কেটিং সফল হতে গেলে আপনি একটা প্রোডাক্ট মার্কেটিং আছেন, এই প্রোডাক্ট মার্কেটিং এ সফল হতে গেলে আপনাকে কি কি করতে হয়। তো দেখবেন ম্যাক্সিমাম যে লিডার আছে সাকসেস হয়েছে তারা বলবে আপনাকে কাজ করতে হয় প্রোডাক্ট ইউজ, অলরেডি আপনি প্রোডাক্ট ইউজ করেছেন। সেকেন্ড হচ্ছে লিস্ট বিল্ডিং, আপনাকে দেখবেন বলা হবে লিস্ট বিল্ডিং করতে, কারণ এই বিজনেসে আসার পর আপনাকে যদি সফল হতে হয় তাহলে এই বিজনেসে কিছু মানুষকে আনতে হবে, যেটাকে বলা হয় লিস্ট বিল্ডিং, কি কোন কোন মানুষের জীবনে আপনিও এরকম পরিবর্তন আনতে চান যেটা থেকে আপনি এনেছেন। লিস্ট বিল্ডিং করতে হয়, লিস্ট বিল্ডিং এর পর আছে কন্ট্যাক্ট ইনভাইট,
কন্ট্যাক্ট এন্ড ইনভাইটের মধ্যে আমি এরপরে নেক্সট ভিডিওতে দিব যে কিভাবে কন্ট্যাক্ট করতে হয়, কিভাবে ইনভাইট করতে হয়, তারপরে তাদের নাম লেখার পরে তাদের সাথে যোগাযোগ করতে হয়। সো দ্য প্ল্যান, এটা আপনি ডিটেলস জানবেন, বেসিক যদি বলেন এইগুলো, তো আপনি বিজনেস প্ল্যান দিতে হয়, যে যদি আপনার কোম্পানি প্রোডাক্টের ডেমো থাকে তাহলে আপনি ডেমো দেখাবেন। নাম্বার ফিফথ হচ্ছে ফলো আপ স্টার্ট আপ, মানে বলা হয় যে আপনি তাকে বিজনেস প্ল্যান জানালেন, সবকিছু জানালেন, ফলো আপ করতে হয়, এগুলো আপনি সবই শিখবেন, কিন্তু এখন নয়, সাত দিনের মধ্যে নয়। আপনি জানছেন একটা বিজনেসে সাকসেস হওয়ার জন্য প্রথম সাত দিন আপনাকে কি কি ফলো করতে হয়। নাম্বার সিক্সে দেখবেন আপনাকে বলা হবে আপনি মিটিং ট্রেনিং সেমিনারে অ্যাটেন্ড করবেন, এগুলো ম্যাক্সিমাম লিডারই বলবে। সুতরাং এটা আপনি জেনে নিলেন যে আপনাকে এই সাত দিনে কি কি করতে হয়। তো আপনার জানা হয়ে গেল সাকসেস থিওরি, এবার আপনার কাজ হচ্ছে মেক 30 প্রসপেক্ট লিস্ট, 30, আপনি 30 জনের একটা লিস্ট তৈরি করুন, যে যাদেরকে আপনি এই বিজনেস সম্বন্ধে বলবেন বা প্রোডাক্ট সম্বন্ধে বলবেন, এরকম একটা লিস্ট তৈরি করুন। দেখুন এই লিস্টটা যারা নেটওয়ার্ক মার্কেটিং এ আসে তার 80% মানুষ তৈরি করে না, কিন্তু আপনি যদি সাকসেসফুলি নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করতে চান তাহলে আপনি লিস্ট তৈরি করুন, আর আপনি সাকসেসফুল 20% দলে আসছেন তাহলে অবশ্যই আপনাকে একটা লিস্ট বিল্ডিং করতে হবে। প্রথম সাত দিনের জন্য আপনি স্টার্ট করতে চাইছেন, কে করবে না করবে আপনার চিন্তা ভাবনার দরকার নেই, আপনি 30 জনের নাম, মোবাইল নম্বর, কোথায় থাকে, প্রফেশন কি, এই চারটে দিয়ে আপনি অন্তত লিস্ট তৈরি করুন প্রথম সাত দিনের মধ্যে। আপনার কাছে লিস্ট চলে এসছে, এবার করতে হবে কি, আপনি মোটামুটি ভাবে তৈরি, আপনি জেনেছেন যে এই বিজনেস থেকে সাকসেস হয়, তো আপনি ইউটিউব থেকে অনেক কিছু দেখেছেন, এবার আপনি চোখের সামনে দেখার চেষ্টা করুন একটি মিটিং, একটা অন্তত সেমিনার যেখানে 50 জন 100 জন 200 জন মানুষ আছে, ওই সেমিনারটা দেখলে আপনার টোটাল সাবজেক্টটা সামনে থেকে দেখবেন। যদিও এই সময় লকডাউন চলছে হয়তো পাবেন না, কিন্তু যখন লকডাউন চলে যাবে তারপরে তো আমাদের সেমিনার হয়, আপনি কন্টিনিউ মিনিমাম স্টার্ট করার সাত দিনের মধ্যে একটা অবশ্যই মিটিং অ্যাটেন্ড করবেন। এখন কি করবেন, এখন দেখবেন আপনার কোম্পানিতে অবশ্যই জুম মিটিং হচ্ছে বা ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, সেই মিটিং একটা সাকসেসফুল মিটিং, আপনি সেমিনার যেখানে 50, 100, 200, 500 মানুষ মিটিং এ আছে ওরকম একটা মিটিং অ্যাটেন্ড করুন। 10 বলবো ইন্ডিভিজুয়াল 5 প্ল্যান। এবার আপনি যে লিস্ট তৈরি করেছেন আপলাইনকে আপনি বলুন যে আমি 5 জনকে তৈরি, মানে 5 জনের সাথে প্ল্যান শেয়ার করবে, মানে 5 জনের কাছে যাব, আপলাইনকে আগে থেকে কল করে আপনি সময় নিয়ে নিন যে স্যার আমাকে একটা টাইম দিন। আপনি ওই আপলাইনের সাথে, এমন আপলাইন যে কিন্তু নিজে বিজনেস প্ল্যান এবং ডেমো জানে, সে যাতে জয়নিং করাতে পারে, এরকম আপলাইন। তো সবাই স্টার্টিং করে আমরা অনেক সময় কি সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিই, সে সময় বলা হয় না, তো আপনি সেই আপলাইনকে আপনি বলুন যে আমি 5টা মানুষের কাছে যাব। এই 5টা প্ল্যান আপনি আপলাইনের সাথে থাকবেন, আপলাইন কিভাবে প্ল্যান দিচ্ছে, প্ল্যান বলতে বলার পরে কি কি অবজেকশন হ্যান্ডেলিং আসছে সেটাকে আপনার আপলাইন কিভাবে হ্যান্ডেলিং করছে, যদি প্রোডাক্টের ডেমো দেখাতে হয় আপলাইন কিভাবে ডেমো দেখাচ্ছে, এইগুলো আপনি শিখুন। আর এই সময় অবশ্যই আপনি আপনার মোবাইলটা অফ রাখবেন, কারণ আপনার আপলাইন আপনার 5টা প্ল্যান দেখালে এরপরে কিন্তু বিজনেস প্ল্যান আপনি নিজে নিজে দেখাতে পারবেন। তো মন দিয়ে আপনি 5টি প্ল্যান আপনি আপলাইনের সাথে একদম টু শব্দ না করে একদম সুন্দরভাবে প্ল্যানটাকে শুনে নিন, জেনে নিন কিভাবে আলোচনা করছেন। 11th হচ্ছে ইফ জয়েন, যদি আপনার সাথে যে অ্যাপ্লাইন গিয়েছে, আপনি যার কাছে গেছেন, যে একজনও যদি সেই সময় অ্যাসোসিয়েট হয় তাহলে আপনি দেখে নিন যে ও যখন আপনার কোম্পানিতে জয়েন করছে তো এই জয়েন করার সময় পদ্ধতিটা কি। আমরা অনেক সময় জয়েনিং প্রসেস জানি না বলে অনেক মানুষকে জয়েনিংই করাতে পারি না, তো যখন আপনার অ্যাপ্লাইন ওর কোশ্চেনগুলো ক্লিয়ার করার পর জয়েনিং করছে, জয়েনিং করার প্রসেসটা আপনি জেনে নিন, আর আপনি নিজে জয়েনিং প্রসেস জেনে গেলে আগামী দিনে আপনি করতে পারবেন। তো এটাই হলো আমার মূল আলোচনা আজকে, যে আপনি স্টার্ট করছেন নেটওয়ার্ক মার্কেটিং বা করেছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে করবেন, বা আপনি একটা টিম তৈরি করেছেন যেখানে একজন মানুষকে জয়নিং করেছেন, সে বুঝতে পারছে না কি কি করবে, বা আপনি চাইছেন তাকে কি করবে জানাতে, কি কি এখন সে সাত দিনে করবে, তো এইগুলো যদি সামনাসামনি করতে না পারেন তাহলে আমার এই ভিডিওটাকে সেই লিডারের কাছে বা সেই অ্যাসোসিয়েট ডিস্ট্রিবিউটারের কাছে আপনি ট্রান্সফার করুন, শেয়ার করুন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রত্যেকে ভালো থাকুন, গুড নাইট।